জাকির হোসেন ভাইয়ের প্রশ্ন, অজু করার সময় তিনবার দোয়ার পরে নাপাকি থাকার সন্দেহ থাকে, তে এর বেশ দোয়া যাইব নি? অজু করার পরে তিনবার দোয়ার পরেও যদি সন্দেহ থাকে, আগে আমরা মূল গুড়ি যাওয়া লাগবো। তিনবার দোয়াটা খেতে লেগে গেল, তিনবার দোয়া তিন তিন হয়ে আলে অতিরিক্ত হয়ে গেছে, জমা বেশ হয়ে গেছে। এটা শরীয়তে নির্ধারিত করে দিছে যে তিনবার, এই তিনবার দোয়ার পরে আর নাপাকি থাকে না, ওখানে কি নিয়ে যেত আমরা? তিনবার দোয়ার পরে নাপাকি থাকে না, ই একিন আমরা থাকতো। আর শরীয়তে যে নির্দিষ্ট করে দিছে তিনবার দোয়া, এই তিনবার দোয়ার ফজিলত আছে, সবও আছে, নাপাকিও থাকে না। এখন একটা সওয়াল হয়ে দাও, যে নাপাকি দেখা যায় না চৌকে, ই নাপাকি তো তিনবার দইলাম, আমি একদিন করি লইলাম যে একটা সাফ হয়ে গেছে, সেও কইলে ওই যেতে পারে, কোনো নাপাকি দেখি লিতে পারে যে তিনবার দোয়ার পরে আবার রই গিয়েছে, এলা অসম্ভব না, কোনো জিনিস ওই যেতে পারে। কিন্তু উজুর হুকুমও তিন ডে সাইর বানাইতে পারতো না, এর লাগে আমভাবে সচরাচর দোয়ার হিসাবে নিয়েতে দৈলিত যদি এলা দেখে আসে, বাদে হিরিয়া উজু করিলে তো উজু তো তিনবার ব্যবহার করতো। শরীয়তের হুকুম জেলা আইসে, নবী আলাহি সাল্লাতু সালাম তাকে জেলা তিনবার আইসে, হোম মুস্তাহাব সুন্নতটা আদায় করিলেই তো, কিন্তু উজুর নিয়ত তো করতো না, সাফ করিলেই তো, যদি নাপাক তা দেখিলে। আর যতটা নাপাক দেখা যায় না, অতটা নাপাক তিনবার দোয়ার পরে একই রাখতো মুমিনে আর মুসলমানে যে আমার সাফ ওই গেছে, এই বেমার ভিতরে নাজিল হইতে দিত না, এই বেমারটা এটা বহুত বড় একটা রোগ হয়ে যায়, ব্যাধি হয়ে যায়, বাদে আরও দিন ছয়বার ধইব, এর বাদে আরও বার সাতবার ধইব, ওটা করে করি একটা একটা বেমার হয়ে যায়। কোনো কোনো মানুষের ইলা পাওয়া যায় এগুলো একটা বেমার, উজু ভরাত গিয়া গুসল করিয়া আইন থেকে একই নয় না, এর লাগে এটা এটাও নিষেধ। এই সন্দেহ, সন্দেহর নাম ইসলাম নাই, সন্দেহ তাকে বাঁচিয়া থাকা একই ফয়দা করিল আল্লাহ ইসলাম। মোহাম্মদ আতাউর রহমান ভাইয়ের প্রশ্ন হইল, দুনিয়ার মধ্যে প্রথম জাতি হিন্দু আসলা না মুসলিম? মোহাম্মদ আতাউর রহমান ভাই, সবাস, খুব সুন্দর লাগছে প্রশ্নটা। পৃথিবীর প্রথম পুরুষ এই মুসলমান নি না হিন্দু, ওলা ওই গেছে সওয়ালিগু, যে প্রথম মুসলমান আসলা না ও মুসলিম ভাই হল আসলা না মুসলমান মুসলিম আসলা, ইউ তো সওয়াল বহুত ইম্পর্টেন্ট। ইগু দেখুন আমরার ইসলামী তরিকা হিসাবে হইল গিয়া যে প্রথম পুরুষ আদম আলা নবীন আলহি সালাতাম, আর তাইন কলিমার দাওয়াত লইয়া আসলা, আল্লাপাক পরওয়ারদিগারে আলমে তানেও মুসলমান আর মুমিন ফয়লাউ তাইন তানে বানাইছিল, আর তান আওলাদ তাকে লইয়া আওলাদ গিয়া বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, হাবিল আর কাবিল জন্ম হইছুন, এর বাদে ওয়াকা বহুত লম্বা, একজনে স্বীকার করছুন একজনে অস্বীকার করছুন, অন্তাকি অমুসলিম ভাই হলরও পয়দা বা জন্ম আদি শুরু হয়ে গেছে, মুসলিম ভাই অন্তর হয়ে গেছে, কিন্তু আদি পুরুষ আমরা ইসলামিক তরিকা হিসাবে এন মুসলমান আর এন মুমিন, আর এনে আল্লাপাক পরের দিগারে আলমের প্রতিনিধি হিসাবে দুনিয়াত পাঠাইছে, আর এন তাকে বিস্তার হইয়া বাদে আমরা পর্যন্ত আজকে অবধি আমরা উইলাম। হজরতে আদম আল্লাহ নবীন আলাহি সাল্লাতাম যখন মারা যায় তখনও 40,000 সন্তান আসলাতাম, ইনোর মাঝে আমি একটা থিরাং করি হইতাম পারতাম না যে কতজন মুসলিম আসলা, আর অমুসলিম মুসলিম ভাই খেয়ে আসলা আর অমুসলিম ভাই খেয়ে আসলা, আমার অতটুক তাহকিক নাই। আমি শর্টকাট হিসাবে একটাও হইলাম যে প্রথম আমরা ইসলামিক তরিকা হিসাবে মুমিন আসলা মুসলমান আসলা। ইমদাদ আহমদ ভাইয়ের প্রশ্ন হইল, নকুর মাধ্যমে সুন লাগাইল তাহলে অজু হইব? ইমদাদ আহমদ ভাই, আল্লাহ পাকে আপনার ইমদাদুল্লাহ মহাজিরে মকিলা খান বানাও, আমি দোয়া দেই আপনারা আমিন হুক। মা তৈল সুন যদি লাগি যায় বা সুনুর লাখান কোনো সিটা লাগে বা আলকাতরা লাগ গেছে বা অন্য কোনো বস্তু ইলা সিমেন্ট লাগ গেছে, এলা উই যাই গে শরীর, ইলা যদি লাগাইল তা খেয়ার উজু করুন তো উজুটা হইত না, উজু আবার খরা লাগবো। রেহান উদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল, ছেলেরা বিনা কারণে খানোর মধ্যে রিং লাগাইতে পারবানি? রাইহান উদ্দিন ভাই ধন্যবাদ, অত সুন্দর সওয়াল হয়েছে আপনার একটা। আর ইলা সোলেরও আমরা নামনীয় সময় গেছি বা অন্য অন্য জায়গায় দেখছি, সফর কিছু খসলাম, কোনো কোনো মানুষে জানে না নিজে কিতা লাগে খানো রিং একটা লাগাইতে দিছে, কোনো কোনো জায়গাত ইলাও হে নিজে জানে না খানো সুন খতান লাগাইতে দিছে খানোর লতীত, আমরা ওইটা বেশ খেয়াল করি না। একদিন সওয়াল করলাম এক বেটারে, ও বা তুমি ইনো খানো সুন লাগাইলে কিতালেই, এবেটাই হইল হুজুর আমারে আমারে ভালিবুতে ধরিলায় জিন্নাতে ধরিলায় আমার এটা ওষুধ খরচই নগু লাগাইলে ধরে নানি বলে না, আল্লাহ আলম বিস সওয়াব, হেও নিয়তে লাগাই থুই দিছে, বেটা অতটুক জানে না গোসল হইব না হুজু হইব না কিত হইব এই চিন্তাত নাই,
heu ring legai dise, ola hoaza heu khan khana khuri tui dise. Igue kita bemaror shifa ba heu kun kobira ze ok ba kun beze ok eta oshudor lagi bebohar korsu. Ekhon ma thuilo khan. Judi kono oshudor karone heu kono phuta khuri leise igu tomar kono sawal nai. Ekhon jodi ring legai dekhanor moddhe ba sun legai dekhanor moddhe oshta tamra thura sawal ase. Ring judi legai de jigo aurotor musabbo hoyjibo. বেতিনতর লগর মুসাববো হইজিবো আর ইজে উর ব্যবহার করা নিষেধ আমরা মুসলিম ভাই হল লাগি এটা নিষেধ আমরা এটা করতে পারি না সুন লাগাই দিলে তো নিজে যন্ত্রা ইমান সর সুন ফট করে সুক্ত না আর টাইট হইয়া লাগি যেত পারে হে সুন আর মৌদি মিলেও লাগাই দিন ইতা জিনিসে গুসল অসুবিধা হইজিবো প্রতিবন্ধক সৃষ্টি হইবো বাধা দিব গুসলটা কাউন্টার দিব এর লাগি আমরার ইসলামিক তরিকা মতে এটা নিষেধ আছে এটা করতে লাগে না আর যে না বুঝিয়া করি লইছে আমরা বড় হলে এরে বুঝাইতাম আর বাদ বাকি তো আপনারা বুঝবাইরা চিন্তা করলে আরো পাইবা আফতাবউদ্দিন ভাইর প্রশ্ন হইল মহিলারা গোসল করার পরে খোলামেলা জায়গা খাপড় মেলিয়া দিতে পারবানি জি গোসলর পরে খোলা ময়দান খাপড় মেলিয়া দেবাত বহুত ধরনের পরেজগারির কথা আছে আমরা খেয়াল করি না কোনো ছোট ছোট বস্তুত বহুত বড় ক্ষতিয়া দেখা দিলে আমরার আমলর কারণে বিশেষ করিয়া নারী যাতে গোসল করার পরে তান খাপড়টাও পর্দার ভিতরে মেলিয়া দিতা যাতে পর পুরুষ এই খাপড়টা দেখে না ইগুলো পরহেজগারির কথা আর সুন্নতি তরিকা আমরার নবী আলাইহিস সালামের নুরানি তরিকার ভিতরের কথা হইল এটা লুকাইয়া রাখা খাপড়টা না দেখা বা মহরমাতে বা বাড়ির মানুষে যদি দেখলে দেখলো বারা মাসে যাতে এটা দৃষ্টিপাত করতে পারে না ইলা আগর আগর আমরার মুরব্বী হলোর ইলা আমল আসলো তারা করছেন আইজরাইল এমন এক যুগ হয়েছে খাপড়ে একবারে কুলা ফিল্টো ময়দানও রাখা এটা বহুত লেবাসিলা আছে ও লেবাসটা দেখার পরে ইনসানর মানুষের দিল অন্যদিকে যায় ই লেবাসটা কোন জায়গাতে ব্যবহার করা হয়েছে ই লেবাসটা খানো ব্যবহার করা হয়েছে খেয়েও আছে এমন দূরদর্শী বহুত তা ভাবি লাগবো ইন থেকে লাগি লেবাসটা এই সৌন্দর্যটা লুকাইয়া রাখার জিনিস খাপড়টাও একটা লেবাসটাও সৌন্দর্য এগু ইসলামের মানব জাতির দান করছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে একটু আমরা পরহেজ করতাম আমরা অন্যরে দেখাইতাম না এখন তো জায়গা তাকে নাতে পেলে কোথায় জায়গা তৈলাম এখনও আমি দেখছি কোনো কোনো বুজুর্গানের দিনের বাড়ির দেখছি ওলা রাখয় আমি নিজে দেখি বহুত বুজুর্গ ফোর বাড়ির দেখছি কেউ কোনো কাপড় বাধ্যতামূলক বারে রাখা পড়ে গেছে জায়গা নাই আরেক কাপড় দিয়ে গুড়িয়া তুই দিছুন আরেক খালা কাপড় দিয়ে গুড়ি তুই দিছুন ও কাপড় শুকাইছে কিন্তু হি ভিতর কাপড়টা দেখা নিয়েছে না এটা জিনিস আমরা কিছু খেয়াল করা এখান তো দরকার এটা জিনিসও ফায়দা আছে বহুত এর লাগি এটা আমরার ইসলামে সাপোর্ট করে না বাড়া আর যদে মধ্যে যথাতথা আমরা এই খাবরগুলারে মেলিয়া দিয়া আমরার পরিয়াল হলোর মধ্যে বহু ধরনের ক্ষতি আর নোকসানে দেখা দেয়ার আমরা চিন্তা করি না চিন্তা করার লাগলে এগু হরু কথা নাই বহু বড় একটা ব্যাপার করিমউদ্দিন ভাইর প্রশ্ন হইল নমাজ পড়া অবস্থাত মোবাইল ও ফোন আইলে বন্ধ করা যাইব নি নমাজ পড়া অবস্থাত মোবাইলের মধ্যে যদি ফোন আয় আইজগাইল আমি একটা পরামর্শ আগে দিলে ইয়ার এখান কিতাব আছে মাসাইলে মোবাইল হইয়া মাসাইলে মোবাইল হইয়া আসাম ইসবাসত লেখা ইগু লেখলা আমরার উস্তাদ দারুল উলুম দেওবন্দ আই মুরাদাবাদর শাহী মুরাদাবাদর উস্তাদ হজরত মৌলানা সালমান মনসুরপুরীর লেখা মাসাইলে মোবাইল ও কিতাবটা পড়তে যুব প্রজন্মে লগে রাখা বা ওখান ফোড়া যারা ফড়িত ফারে ইখান ফড়িয়া যদি লগে যদি রাখেতে বহু ধরনের ফাইলিব আমি সারা কথা হওয়া সম্ভব নাই শর্টকাট হইয়ার ও কিতাবটার খেয়াল রাখবা নাম মনে রাখবা মাসাইলে মোবাইল একবারে ১০ টাকা দামের এক কিতাব ওখানে সারা বিশ্লেষণ আছে আমি শর্টকাট ওখানো হইয়ার মোবাইলের মধ্যে রিং বাজি গেছে আমি নমাজও গেছি মনে থাকে না কোনো সময় এলাও উই যাই গিয়া নিজেরও উই যাই গিয়া তবে এগু অফরাটা যাই যাচ্ছে অফর তো ফারবো ইনো একবার দুইবার অফর তো ফারবো তিনবার কিন্তু মাসলা হইলো দোয়াত ব্যবহার করতো না কিছু তফসিল আছে মাসাটা বালাখরি আর ওলামা হলরে জিকে জানি লইবা এটা অফ করতে পারে কারণ তার নমাজের দ্বারা তার রিঙ্গর দ্বারা অন্য বহুত মানুষের এই মোবাইলের রিঙ্গর দ্বারা নমাজও লুস্কান হয়ে যায় গিয়া এর লাগি অফ করিলেই তো আর মোবাইল হওয়াত লাগলে বহুত হতা পারি যায় মোবাইলটা রাখা আমরা জানি না আমরা মোবাইল এমন জায়গাতে রাখি যে এক হাত হরাইয়া ডাইনারটা তোলা হরাইয়া খালি টাচ করলেও বন্ধ হয়ে যায় কিন্তু আমরা এমন এক জায়গাতে রাখছি এগু বার করতে পারতাম না তে দোয়াত লাগাইলে লাগবো তে আরও সমস্যা দেখা দিব ইলা না মোবাইল রাখতে সময় ওলা রাখতাম যে জেলা এখানে শর্টকাট আমার লাগি সম্ভব হয়ে যায় এগুলে কোনটা একটা খরা বা অফ খরা
বা স্ক্রিন টাচ যারা ব্যবহার করলে আমি বিষয়ে জানি না বেশি, আমি স্ক্রিন টাচ ব্যবহার করিও না। আমরা যেটা মোবাইল রাখি পাঞ্জাবি নিশোর পকেটো ডাইন সাইটোর পকেটো রাখি, আর ওলা সুন্দরে নমাজের সময় ডাইনা তখটা ছুটিয়া যায় আর গিয়া ফট করি বন্ধ হইলি তো ভারে হিরিয়া জায়গা তাই হইতে পারে, মাত্র একবার কুটটা আছে বন্ধ হয়ে যায় গিয়া, বাই চান্স হইল না দুইবার লাগাই দিও। কিন্তু রাখাটা আমরা ফয়লা লম্বর মোবাইল রাখাটা আমরা অনেকে জানি না, ইলা জায়গাত রাখতাম না, কমন জায়গাত রাখতাম যে আমরা অফ করতাম পাই।